आप आइए ना। यस करण आप आइए कोई बात। अरे हम तो शेर है, सरदार है, आप हैं। हम तो 1 लाख पर भारी पड़ेगा यहाँ पर लोग। আসানসোলে দিলদার নগর এলাকায় চা চর্চা অনুষ্ঠানে দিলীপ ঘোষ, ফেরার পথে সাক্ষাৎ তৃণমূল প্রার্থীর সাথে। মঙ্গলবার আসানসোলের দিলদার নগর এলাকায় বিজেপি প্রার্থী ভিগু ঠাকুরের সমর্থনে চা চর্চা অনুষ্ঠানে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আসানসোল পৌরভোটে বিজেপি জিতবে ও পৌর বোর্ড গঠন করবে। সেখান থেকে ফেরার পথে ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রণবীর সিং জিতুর সাথে দেখা হয়ে যায় বিজেপি নেতৃত্বের সাথে। সেই সময় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হয়। এরপরেই রণবীর সিং অভিযোগ করেন, ওই ওয়ার্ডে কোনো কাজ হয়নি, যা কাজ হয়েছে সেটা মন্ত্রী মলয় ঘটকের হাত ধরে হয়েছে। উল্লেখ্য, ওই ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর ভিগু ঠাকুর বিজেপি থেকে জিতে কাউন্সিলর হয়েছিলেন। এবারের পুরো ভোটে বিজেপির টিকিটে তিনি পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। দেখুন, সারা পশ্চিমবাংলায় সন্ত্রাস হয়, আসানসোলে তো হয়ই। গতবারে সন্ত্রাস হওয়া সত্ত্বেও আমরা জিতেছিলাম। এখানে ভিগু ঠাকুর বসে আছে, ওয়ার্ডের কাউন্সিলর আছে এখানে। এবারে বিধানসভা ভোটের পরে একটু বেশি সন্ত্রাস হয়েছে, ভয় দেখানোর চেষ্টা এখনও চলছে। কিন্তু বিজেপি জানে সন্ত্রাসের বিরুদ্ধে কী করে লড়তে হয়, কী করে জিততে হয়। আমাদের আগের চেয়ে শক্তি বেড়েছে, তো আমরা লড়াইও দেবো, জিতবো। সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থা আমরা করব। কালকে থেকে আসলে বিভিন্ন ওয়ার্ডে আপনি ঘুরছেন, কি দেখলেন, কতটা উন্নয়ন রয়েছে আপনার মনে হচ্ছে? উন্নয়ন হয়েছে কোথায়? এইসব যে ওয়ার্ড এত দূরের দূরের, ড্রেন আছে তো পরিষ্কার নাই, পুকুরের ভেতর দিয়ে একটা পাশ দিয়ে রাস্তা ভেঙে পড়ে গেছে, লোক পার হতে পারছে না, নোংরা তো চারদিকেই আছে, এসব জায়গা কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন হয় না। আজকে দেখা গেল দিলীপ ঘোষ আপনার ওয়ার্ডে চা চক্রে এসেছিলেন, সেই সময় দিলীপ ঘোষ যাওয়ার সময় হচ্ছে স্থানীয় কাউন্সিলর যে প্রার্থী, সেই তৃণমূল প্রার্থী, সে তিনি হচ্ছে বিক্ষোভ দেখালেন এবং আপনার বিরুদ্ধে অভিযোগ করলেন, কি বলবেন? অভিযোগ করতেই পারে। 5 বছরে আমি যতটা পেরেছি কাজ, আগে যে ছিল 10 বছর, তার আগে 15 বছর যে ছিল, ওই এলাকাতে কোনো রাস্তা ছিল না, কোনো জলের সুব্যবস্থা ছিল না, জল ড্রেন ছিল না, কাঁচা রাস্তাতে হাঁটতো। যা করেছি এই 5 বছরে, হ্যাঁ কিছুটা কাজ রয়ে গেছে, কিছুটা গলি রয়ে গেছে, কিছুটা জলের ব্যবস্থা রয়ে গেছে। 5 বছরে পুরোটা কাজ করে দেবে, 100টা কাজ আছে, 100টাই পুরো করে দেবে, সম্ভব নাকি? ওইখানকার মানুষ ভয়ে আছে, ভয়ে ভয়ে এত সন্ত্রাস করে, এই ইলেকশনে যত সন্ত্রাস হয়ে ছড়িয়েছে আজ পর্যন্ত ছড়ায়নি ওইখানে সন্ত্রাস, এত সন্ত্রাস করে রেখেছে। একদম মানে একদম মিথ্যে, আমি তো বলছি, চ্যালেঞ্জ করছি ওকে, আমার পুরো ঘর বাড়ি চেক করুক, ও যে বিজনেস আমি মাটিতে ঘুমাই। আমি দিলীপ দাকে আটকে বললাম, একটা কর্পোরেশন ইলেকশন, আপনি এখানে কি করতে এসেছেন, আপনার এখানে কি দরকার? আপনি নিজের কাউন্সিলরকে জিজ্ঞেস করুন যে আপনাকে 4000 ভোটে জিতিয়েছিল, ও আজকে কেন আপনাকে নিয়ে ঘুরছে ভয়তে, সিকিউরিটি নিয়ে? ওর হিম্মত আছে যে পাবলিকের কাছে যাক, আমি তো একটা শিখ। আমি দিলীপদা কি বললো আপনার? দিলীপদা বললো আপনি সিনিয়র লোক আছেন, হ্যাঁ কিছু ভুল কাজ হয়েছে, এটা দিলীপদা বললো। ভুল কাজ হলো আপনি মার্ডার করে দিবেন মানুষের আর বলবেন সরি, এটা চলবে না। কে ওয়ার্ডে যে মানুষগুলো আছে গরিব, দেখিয়ে গরিব হোনা কই গুনাহ নেই হ্যাঁ, কিন্তু গরিব কা মজাক উড়ানা সবসে বড়া পাপ আর গুনাহ হ্যাঁ। আর ও গুনাহ কোন কিয়া? বিজেপি কা আদমি। আরে হাম লোক তো রাম কা নাম ডেলি লেতে হ্যাঁ, হাম লোক তো কেতে রাম রস পিও বাবা, রাম রস পিও, রামের যে রস আছে, যে বাণী আছে ওটা খাও, রামকে দোকানে রেখে আর পাঁচিলের উপরে জয় শ্রীরাম লিখলে হবে না। রামের যে শিক্ষা আছে, রাম কি বলে? রাম বলে একসঙ্গে থাকো, ভালো করে থাকো, প্রেম করে থাকো। কিন্তু এরা যখন ইলেকশন আছে রাম 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 করবে। আরে রামকে তো আমাদের গুরু গ্রন্থ সাহেবের রামের নাম 1000 বার আছে, আমরা তো কোনোদিন বলেনি ইলেকশনের টাইমে রাম, দিদিও কোনোদিন বলেনি। দিদি কি বলে? দিদি বলে গরিবের সঙ্গে থাকো, যদি তোমার কাছে কিছু আছে তুমি গরিবকে দাও, তোমাকে আরো ভগবান দিবে।
আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।